ওখানে আপনার স্বামী কাজ করতো। মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল বলেন তো? মুক্তিযুদ্ধের সময় হে মুক্তি ওই নতুন বাড়ি হিন্দু বাড়ি ওই মুক্তিটা গায়ে বাপরে জিনিস তো নিতে থাকতাম না, দুয়াইতে উঠতে যাওয়াইতে মাঝে আপনার বাসায় যেদিনকে পাকিস্তানি আর্মিরা আসলো সেদিনকে কি হয়েছিল? রাতে প্রায় 12টা বাজে তারা ঘরের দরজা ভাঙি গাছ গিয়ে ঘরের দরজা ওই খুব নিচে খুব কুড়ি জ্বালাইছে বুক বাঙলি গাছ মারে বুক বাঙলি তারা ঘরে ঢুকি তারপরে যাই। রাত 12টার সময় তারা আপনার বাসায় গাছ দিয়ে বাড়ি মেরে দরজার কূপ ভেঙে আপনার ঘরে ঢুকে ঢুকতে আপনাদেরকে নির্যাতন করে আপনার দুই মেয়ে আর আপনাকে যখন এসে ওরা ধরছে আর কি নির্যাতন করার জন্য তখন আপনার স্বামী এসে বাধা দিয়েছে যে আপনারা কি করতেছে। তারপরে তাকে দাঁড়া করায় একটা গুলি আচ্ছা তাকে সঙ্গে দাঁড়া করায় সঙ্গে সঙ্গে গুলি করে তারপর তারপরে ধরি জানি তার ওই যে ঘাড়ে আসি সে ঘাড়ের উপরে দেখবি আপনার স্বামী মারা গেল তখন যুদ্ধের মধ্যে আপনি আপনার মেয়ে আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনি কি করলেন? মানুষ হল এবং কি করছে তো যে পরে মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে গেল তারপরে আপনার মেয়েদের নিয়ে আপনি কি করলেন? সংসার ধ্বংস হয়ে গেল আচ্ছা মেয়ে দুটাকে এখানে নিয়ে আসলেন আপনি কার সঙ্গে আসলেন এখানে? আমি এখানে আইলাম তো মেয়ে মেয়ে দুটা এটা যখন বিয়ে দিছি এই মেয়েদের টানে দেওরা ভাসুররা দেওরা ভাসুররা যুদ্ধ শেষ হওয়ার পর আপনার মেয়েদেরকে এদিকে বিয়ে দিয়ে বিয়ে দিলে তখন আপনি আপনার বাকি ছেলে মেয়ে নিয়ে এখানে চলে যান। এই জায়গায় কোন জায়গা জায়গাটার নাম বলেন তো এখন কোথায় থাকেন আপনি? মোহাম্মদপুর মোহাম্মদপুর ফটিকছড়ি তাই না? না চিকনছড়া আর তারপরে আপনি এখন কিভাবে তারপর থেকে আপনি কিভাবে চললেন আপনার জীবন কিভাবে চালালেন? কাজ করে ভিক্ষা করে খান আপনি? কেউ জায়গা দেয় লোকজন আচ্ছা সে সময় এই যে আপনি নির্যাতিত হলেন তখন সমাজ কি আপনারে
কোনো কষ্ট দিয়েছে না তোকে এই কারণে তো আইছি আত্মীয় স্বজন না তো বাইর করে তো হ্যাঁ তারাই তারাই বের করে দিতে পারছে তো শুনি আছি শুনতারি আপনি কি কোনো সরকারি বা স্থানীয় লোকদের কোনো সাহায্য সহযোগিতা পাইছেন কোনোদিন কোনোদিনও পাননি